सो है गाइस, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वेलकम बैक बीडी रेडर्स ब्लॉग फॉर यूट्यूब चैनल एंड फेसबुक पेज एंड टिकटॉक। तो गाइस एक तो खुशी लगते से खुशी आछे कारण आमार 900 प्लस सब्सक्राइबर डन। सो आमी चाच्छी जे 900 प्लस जेहेतु आमी चाच्छी रमजान मासेर भितरेई जाते 1000 हो जाए। तो 1000 होले गाइस आपनादेर जन्य आमी माने अन्य किछु भाबतेछि। तो আমি জানি 1000 হয়ে যাবে, যেমনি হোক কমপ্লিট করতেই হবে বা কমপ্লিট করব। বাট যদি গাইস রমজান মাসে যদি কমপ্লিট হয় তাহলে ভাবছি যে কিছু বাইকার, কারণ সবাই তো আর আসতে পারবে না, মানে একটা ছোটোখাটো যদি একটা ইফতার পার্টি করতাম আর কি, ছোটোখাটো করে কিছু লোক নিয়ে এরকম কিছু আর কি প্ল্যানিং করতেছি ভাবছি। এখন গাইস মানে প্ল্যানিংটা কীরকম হয় রমজান মাস উপলক্ষে ইফতার পার্টি করবো, আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ এমনিতে রোড খালি পেলাম, তার কারণে উঠালাম, সচরাচর খালি পাওয়া যায় না। তো আমি অনেক খুশি গাইস যারা সাপোর্ট করেছেন আমাকে বা ভিডিও দেখেছেন, কারণ আমার সাবস্ক্রাইবার উপলক্ষে আমার ভিডিওর রিচ অনেক কম, লাইক কমেন্ট অনেক কম। এক কথায় বলতে পারি আমি টাকা দিয়ে আর কি গাইস এরকম করছি, ঠিক আছে, যে আপনাদের ভালোবাসা পেয়েছি। তো কিছু দরকারি ভালোবাসা পেয়েছি, দরকারি ভালোবাসা বলতে রমজান মাসে বলতে চাচ্ছিলাম না, তারপরও বলতে হচ্ছে যে দরকারি ভালোবাসা হচ্ছে যেরকম আপনার কিছু দরকার, আপনি আমার চ্যানেলে ঢুকছেন, আমার ভিডিও দেখছেন, তারপরে কিছু জানার দরকার ওইখানে কমেন্ট করছেন, কিছু জানার দরকার ওইখানে কমেন্ট করছেন। বাট আপনি কখনো স্বেচ্ছায় আপনার আমার চ্যানেলে আসেন নাই, আপনি স্বেচ্ছায় আমার চ্যানেলে আসেন নাই, স্বেচ্ছায় আমার চ্যানেল ভিজিট করেন নাই, স্বেচ্ছায় আমার ভিউ মানে ভিডিও দেখেন নাই। দেখা গেছে আপনার দরকারি ভিডিও দেখেছেন। বাহ, পরিবেশটা একটু সুন্দর লাগছে। তো যাই হোক, যে আপনি স্বেচ্ছায় আর কি আমাকে সাপোর্ট করেননি, স্বেচ্ছায় সাপোর্ট করেছিল আমার এক বড় ভাই আছে, তারও সেও একজন ইউটিউবার, ইউটিউবার বলতে তার একটা চ্যানেল আছে, সে মানে কিছু ভিডিও বানাতো। যাই হোক, বারেক দেওয়ান রাজা ভাই, সে আমাকে অনেক সাপোর্ট করছে কোনো এক সময়, এখনও মাঝে মাঝে করে, হয়তো সময়ের কারণে করতে পারে না। তারপরে আরও কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতরে যেরকম রাসেল শেখনি, ও মোটামুটি সাপোর্ট আগে করেছে, এখন হয়তো বা কাজের ব্যস্ততার কারণে করতে পারতেছে না। কিন্তু যারা আমাকে স্বেচ্ছায় মন থেকে সাপোর্ট করেছেন, জার্মান থেকে এক রাসেলের ভঞ্জাময় আছে জিনুক ভাই, সে দেখে, সে সাপোর্ট করে মাঝে মাঝে কমেন্ট করে, তাকে অসংখ্য ধন্যবাদ। জার্মান থেকে থেকে আমাকে কমেন্ট করে, আমার তথ্য জানতে চায়, আমার থেকে কিছু মানে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে গাইস, এটা আমি বলতে চাচ্ছি। জার্মান থেকে আর আপনারা বাংলাদেশ থেকে মানে দরকারি কোনো কিছু দরকার, বাস ভিডিও সার্চ করেন, দেখেন, খুঁজেন, চলে যান, আপনারা মানে নিজ স্বার্থক অনুযায়ী আর কি কাজ করেন, স্বার্থক ছাড়া কাজ করেন না। আর যারা স্বার্থক ছাড়া আছে, অনেকে আছে, কিছু লোক আছে স্বার্থক ছাড়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের নাম জানি না, অনেকেই স্বার্থক ছাড়া আছেন, অনেকে স্বার্থক সহ আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আমার ভালোবাসা, কৃতজ্ঞ এবং দোয়া রইল। ওয়েদার প্লেস খুব ভালো লাগতেছে গাইস, একটু দাঁড়াই, আহা ওই পাশে ছায়া মানে ছায়া ছিল, বাট এখানে ছায়া নাই, বামে বাউবাজারের রাস্তা।
তো গাইস আমি বলতে চাচ্ছি যে যারা স্বেচ্ছায় আসছেন আমাকে সাপোর্ট করছেন স্বেচ্ছায় আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল এবং দোয়া রইল আর রমজান মাসে স্পেশাল দোয়া রইল আর যারা দরকারিতে আসেন দেখেন চলে যান কোনো খোঁজ খবর নেন না তাদেরকে আর কি বলবো তাদেরকে আর কিছু বলার নাই তো এই কারণে আর কি আজকে ছোটোখাটো একটা ফুটেজই নেয়া কিন্তু খুব খারাপ লাগে গাইস আসলে মানে দেখেন ভিডিও মেক করার জন্য কোথা থেকে কোথায় আসি এসে যদিও মানে আমার আয়ত্তের ভিতরে থাকি বা বেশি একটা দূর আমি যেতে পারি না তবে গাইস আমার এ মানে বাইক ছোট ইনকাম ছোট মানে এক কথায় আমার নিজের ইনকামে গেছে আমি সব করি আপনাদের কোনো হেল্প মানে আপনারা আমাকে তো আর করেন না যে আপনাদের টাকা পয়সা নিয়ে আমি কিছু করি তো একান্ত আমার নিজেরই সব কিছু তো আমার একটু কষ্ট হয় গাইস কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তখন দেখা গেছে আরও আনকমন কিছু করার চিন্তাভাবনা করবো বা আনকমন কিছু করবো আর কি ইনশাল্লাহ তো গাইস মানে খুবই কষ্ট মনে অনেক কষ্ট যে আজকে দুই বছর ধরে ইউটিউব করতেছি বাট আপনাদের কোনো সাপোর্ট ভালোবাসা পাচ্ছি না ভালো কোনো কমেন্ট পাচ্ছি না সব দরকারি কমেন্ট দরকারি ছাড়া কোনো কমেন্ট তো নেই যাক সমস্যা নেই দরকারি কমেন্ট করেন আমি চাই দরকারি কমেন্ট করেন দরকারি কমেন্ট দিয়ে যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমি সেই কমেন্টটাকে কিন্তু রিপ্লাই অ্যান্সার দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ কমেন্টটাকে কিন্তু আমি ভালো করে দেখে নিই গাইস আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু আমি দিয়ে থাকি কিন্তু আমার কষ্ট এতটুকু যে আমার পরে অনেক চ্যানেল আছে তারা অনেক অনেক দূরে চলে গেছে বাট আমি পারছি না এটা কী কারণে আসলে আমি বুঝি না না আমার ক্যাটাগরি হচ্ছে না বাকি আসলে রিলেটেড কি ভিডিও বা ব্লগ রিলেটেড যদি দেখতে চান আমি তো বলেছি ব্লগ রিলেটেড কিন্তু আমার চ্যানেল আছে আকবর ম্যাক্স ব্লগ তো আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন বাট আপনারা ভিজিট করেন না তো এটা তো আমার আর কোনো কিছু করার নেই তবে আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে নিয়ে আমি বড় একটা টিম করতে যাচ্ছি বা বড় একটা টিম মেম্বার হিসেবে আপনাদেরকে চাচ্ছি বা মেম্বার বলতে আপনি বিডি রাইডার্সের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন তো এগুলোই আর কি আশা প্রত্যাশা আমার চাওয়া পাওয়া আর কি এটাই আর কি আমি চাচ্ছি যে আপনারা সকলে আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে দেখেন আমাকে নক করেন আমার সাথে অ্যাড হন কোনো সমস্যা নেই গাইস আপনারা আমার সাথে অনেকে আমার সাথে দেখা করতে চাইছে অনেকে দেখা করছে অনেকে পারছে অনেকে হেল্প চাইছে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে মানে দরকারি কাজে বাট এমনিতে আর কি কোনো হেল্প দেখি নাই যে আমার থেকে চাইছে তারপর ওটা তার একান্ত ব্যাপার তার দরকারি জিনিস সে চেয়েছে সে পেয়েছে সেটাই আমি মানে খুব খুশি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ভিডিও করেছিলাম ওইখান থেকে আমার অনেক 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 ফোন আসছে তো আমার বিজনেস ইনকোয়ারি সম্পর্কে মানে আমার সাথে কন্ট্যাক্ট করার যদিও আমারই নাই ডিসক্রিপশনে দেইনি তো আমি গাইস 1000 সাবস্ক্রাইবার ডান হলে আমি আমার ডিসক্রিপশনে আমার আপনাদের প্রমোশন কিছু দেওয়ার জন্য দেখা গেছে আমি ডিসক্রিপশনে 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আমার নাম্বার ইমেল টিমেল এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ 1000 সাবস্ক্রাইবার আমার হতে হবে আর এটাই 1000 সাবস্ক্রাইবার হলে আর কি আর আমি চাচ্ছি যে আপনারা আমার পাশে থাকেন আমার সাথে থাকেন আপনাদেরকে নিয়ে আমি বহু দূর যেতে চাচ্ছি গাইস অবশ্যই গাইস দয়া করে গাইস সাপোর্ট করবেন রমজান মাস উপলক্ষে এসে মানে কোনো কাজকর্ম নেই কাজকর্ম ফেলে টেলে আপনাদের সাথে এসে ঘুরে ফিরে তারপর এখানে বসে ভিডিও মেক করতেছি তো এই হচ্ছে আর কি বিষয় তো আমি চাই আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন সুন্দর মতন থাকুন এই আর কিছু না তো যদি অনেক বকবক করছি জানি না কারো কষ্ট লেগেছে কিনা কষ্ট লাগলে ক্ষমা আমি ক্ষমাশীল ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইতেছি না বা চাচ্ছিও না চাইও না তো যদিও মানে আমার খুব খারাপ লাগতেছে যে দুই বছরের চ্যানেলে যদি এরকম হয় কোনো রিচ নাই কোনো ভিউ নাই কোনো লাইক কমেন্ট নাই তো দরকারি কমেন্টগুলিই পাই যাদের দরকার সে এই জিনিস দরকার এই জিনিস জানছে বা চলে গেছে তো এই কমেন্টগুলি আর কি বিশেষ করে বেশি পাওয়া যাচ্ছে তারপর যাক সমস্যা নেই যেভাবে আছে যেভাবে চলতেছে চলতে থাকি না হলেও কিছু করার নেই আমি চালিয়ে যাব আপনাদের সাথে থাকবো সবসময় আছি ইনশাল্লাহ তো যদি পারেন গাইস একটু সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন রং রাস্তায় তো এই আর কি আর কিছু বলবো না বলতে চাচ্ছি না কারণ খুব খারাপ লাগতেছে আর রমজান মাসে রোজা রেখে মানে আবার আপনাদের যে এই কথা বলছি তাও খারাপ লাগতেছে যে মানে কাদেরকে কথা বলবো আপনারা তো আমার ভাই বোন বা সাবস্ক্রাইবার অডিয়েন্স তো মানে আপনাদেরকে বলেও আর কি নিজের থেকেও খারাপ লাগে বাট কষ্টে আর কি কথাগুলি বের হয়েছে গাইস আর কিছু না
যে এতটা কষ্ট, মানে আমি কতটা কষ্ট পেয়ে কিন্তু গাইছি এখানে আমি এই কথাগুলি বলি আর কি। তো যাক, সকলে ভালো থাকবেন, কেউ কিছু মনে করবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর আমার পাশেই থাকবেন সবসময়, এতটুকুই চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।